হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব যে জীব এই জগতে এসে কিভাবে দুঃখ ভোগ করে, কিভাবে কত প্রকার দুঃখ, কত প্রকার যন্ত্রণা সে উপভোগ করে, সে কত দুঃখময় পরিস্থিতিতে তার জীবনকে সে অতিবাহিত করে। একসময় আমি একটা হসপিটালে যাই, আমার এক কোনো রিলেটিভ সেখানে শুয়ে আছেন হসপিটালের বেডে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কেমন আছো? তো সে জিজ্ঞাসা বলছে ভালো আছি। বলছি ভালো আছেন হসপিটালের বেডে শুয়ে? ভালো আছেন? বলছে হ্যাঁ ভালো আছি। তো দেখুন যে হসপিটালের বেডে শুয়ে আছি, কেমন আছেন জিজ্ঞাসা করা হচ্ছে, সে বলছে ভালো আছি। কিন্তু ভগবান গীতাতে বলছেন এই জগৎ হচ্ছে দুঃখালয়াম অশাশ্বতম। এই জগৎ কেউ শান্তি পেতে পারে না, কেউ সুখ পেতে পারে না, কারণ এই জগৎটা হচ্ছে দুঃখের মার্কেট। এখানে আমরা যেখানেই যাব দুঃখকে উপলব্ধি করতে পারবো, দুঃখ পাবো প্রতিনিয়ত। শাস্ত্রে বলা হচ্ছে এই জগৎটা কারাগারের সঙ্গে তুলনা করা হচ্ছে শাস্ত্রে। কারাগারে কি কি করতে নিক্ষেপ করা হয়? দুঃখ প্রদান করবার জন্য। তো এখানে আমরা সবাই কারাগারে আছি। এবার কি হয়, কারাগারে গিয়ে কেউ কারাগারের লিডার হয়ে যায়। হ্যাঁ, তারা মনে করে আমি কারাগারে তো ভালোই আছি, আনন্দে আমোদ প্রমোদ করছি, অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে জেলের মধ্যে, ঠিকই আছে, আমার বাড়ি যাওয়ার কী দরকার আছে? তো সেই অবস্থা হচ্ছে আমাদের। এক খাঁচার পাখি খাঁচার মধ্যে থাকতে থাকতে সে মনে করে আমার এটাই কমফোর্টেবল, এটা আমার জন্য ঠিক আছে। সে দীর্ঘদিন খাঁচার মধ্যে থাকতে থাকতে সেই পাখিটি ভুলে যায় যে আমার জন্য মুক্ত আকাশ, মুক্ত বাতাস, মুক্ত বন আছে, কিন্তু সে ভুলে যায়। সেই খাঁচার পাখি খাঁচাতে খাঁচা খুলে দিলেও সে ঘুরে ফিরে এসে সেই খাঁচার পাখি খাঁচার মধ্যে ঢুকে পড়ে। তাই আমাদের সেই অবস্থা, আসলে আমরা সে আধ্যাত্মিক জগৎ থেকে এসেছি, কিন্তু এই জগতে আসার ফলে আমরা এটাকে কমফোর্টেবল মনে করছি। প্রতিনিয়ত আমাদের দুঃখ দেওয়া হচ্ছে এখানে, প্রতিনিয়ত আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, কিন্তু আমরা পশ্চন অপি না পশ্চতি, শাস্ত্রে বলা হচ্ছে আমরা দেখেও দেখতে পাচ্ছি না, আমরা দেখেও দেখতে পাচ্ছি না। কিভাবে আমরা এখন বিচার করব যে আমরা কিভাবে দুঃখ পাই? যতক্ষণ পর্যন্ত এই জীব, এই মনুষ্য জাতি বুঝতে না পারবে যে আমি দুঃখে আছি, ততক্ষণ পর্যন্ত সে ভগবানের চরণে সমর্পণ করবে না। কারণ এই জীব এই জগতে থেকে মনে করছে আমি কমফোর্টেবল, আমি ভালোই আছি। তার দুঃখ, প্রতিনিয়ত দুঃখ পেতে পেতে সে দুঃখটাকে আর দুঃখ বলে মনে করতে পারছে না, বলছে ভালোই আছি আমি। আমরা কতটা ভালো আছি, কিভাবে ভালো আছি, আজ আমরা বিচার করবো শাস্ত্র অনুযায়ী। শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত তৃতাপ ক্লেশ ভোগ করছি। এই তৃতাপ ক্লেশটি কি? শাস্ত্রে বলা হচ্ছে এই তৃতাপ ক্লেশ হচ্ছে আদিদৈবিক, আদিভৌতিক, আদি আত্মিক। আদিদৈবিক দুঃখটি কি? এই আদিদৈবিক দুঃখ হচ্ছে দেবতারা যে দুঃখ এই জগতে দেন, দেবতারা যে দুঃখ এই জগতে প্রদান করেন। যেমন অতিবৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের চাষবাস হচ্ছে না, মানুষের সবজির দাম বাড়ছে, অসহায় গরিব মানুষগুলি খেতে পাচ্ছে না। এছাড়াও মহামারী, হ্যাঁ, এছাড়াও এই যে ভীষণ পরিমাণে সাইক্লোন, তুফান, আয়লার মতো বড় বড় ঝড়, হ্যাঁ, এসে মানুষকে বিধ্বস্ত করে দিচ্ছে। তাহলে দেবতারা আমাদেরকে দুঃখ প্রদান করছে। এখন প্রশ্ন উঠতে পারে, আচ্ছা এই দুঃখ খালি শুধু মানুষ গরিব মানুষের? আমাদের অনেকে ভাবে যার টাকা নেই সেই খালি দুঃখী, যার টাকা আছে সেই আনন্দে আছে। এই দেবতার থেকে দুঃখ রোডপতি থেকে শুরু করে করোড়পতি মানুষের পর্যন্ত। যে করোড়পতি মানুষ সে হাজার হাজার টাকা নিয়ে মহামারীর সময় বলছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু বাঁচছে না। সেই হাজার হাজার টাকা নিয়েও হসপিটালের দরবারে তার রিলেশান, তার আত্মীয় স্বজন দেহত্যাগ করছে। তাই এই দেবতার থেকে দুঃখ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। কেউ বলতে পারবে না যে আমার প্রচুর টাকা আছে দেবতা আমাকে দুঃখ দেবে না, বা আমি এত টাকা দেবতাকে ঘুষলাম দেবতা আমাকে দুঃখ দেবে না। সবাই সমানভাবে এই দেবতার থেকে দুঃখ সবাই পাচ্ছে। আদি ভৌতিক দুঃখ,
অন্য অন্য জীব জন্তু অন্য অন্য পারিপার্শ্বিক মানুষদের থেকে যেগুলো আমাদের দুঃখগুলো পেয়ে থাকি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের পরিবার পরিজন নিজের দুঃখ আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছে, সেটা বলা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। এমন কেউ আছে যে বলতে পারবে যে আমার কেউ দুঃখ দেয় না, আমার বন্ধু বান্ধব আমার ছেলে মেয়ে বন্ধু বান্ধবী কেউ দুঃখ দেয় না, মশা মাছি আমরা মশার কামড়ের ভয়ে আত্মরক্ষার জন্য কী করি, মশারির মধ্যে ঘুমাই। কেউ বলতে পারবে যে আমাকে এই দুঃখ দিচ্ছে না? আদি আত্মিক দুঃখ, মন থেকে যে দুঃখ আমার প্রতিনিয়ত পায়, টেনশান উদ্বেগ দুশ্চিন্তা, হ্যাঁ প্রতিনিয়ত যে আমরা ভুগছি মন থেকে দুঃখ। কেউ বলতে পারবে রোডপতি থেকে করোড়পতি, আরে যে করোড়পতি ব্যক্তি সে তো তার তো ঘুমই আসে না, সে ঘুমের বড়ি খেয়ে ঔষধ খেয়ে তাকে ঘুমাতে হয়। তাহলে এই ত্রিতাপ ক্লেশ থেকে কেউ উদ্ধার পাচ্ছে না, হ্যাঁ এই ত্রিতাপ ক্লেশ থেকে কেউ উদ্ধার পাচ্ছে না। তাই আমরা কীভাবে বলতে পারি যে আমরা এই জগতে ভালো আছি? হাউ আর ইউ? আই অ্যাম ফাইন, জিজ্ঞাসা করলে বলছে আই অ্যাম ফাইন। কতটা ফাইন আমরা বিচার করি, প্রকৃতপক্ষে আমরা কেউ ফাইন নই, কেউ ভালো নই, আমরা প্রতিনিয়ত দুঃখে জর্জরিত। শুধু তাই নয়, এত ত্রিতাপ ক্লেশ গেল, আমাদের জীবনের মূল সমস্যা হচ্ছে যে জন্ম মৃত্যু জরাব্যাধি, জন্ম মৃত্যু জরাব্যাধি। যেমন আচ্ছা জন্ম হলে কি আবার দুঃখ হয় নাকি প্রশ্ন হতেই পারে। ভগবান কপিল দেব ভাগবতমে বর্ণনা করছেন যে জন্ম যন্ত্রণা কি যন্ত্রণা, মাতা দেবহী থেকে বলছেন মা একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে হাত পা একটা জায়গায় জোর করে, আমরা দেখেছি বড় বড় দাগি আসামি বড় বড় ক্রাইম যারা করে তাদেরকে জেল নয় সেল এরকম ছোটো ছোটো বক্সের মধ্যে মানে তার কাটার মধ্যে যাতে হাত পা একটা জায়গায় গুটিয়ে বসে থাকতে পারে, কত রকম যন্ত্রণা দেয় তাদেরকে। তো একটা মায়ের গর্ভে যখন শিশু থাকে সে হাত পা একটা জায়গায় ছোটো একটা কনজেস্টেড এরিয়ার মধ্যে সে কীভাবে দুঃখ ভোগ করে। মা যদি একটু তীক্ষ্ণ খাবার খেয়ে না, একটু বেশি ঝাল বা বেশি মিষ্টি বেশি টক, সেই বাচ্চার নরম নরম ত্বকে গিয়ে লাগে, বাচ্চা ছটপট করে, সেই বাচ্চাটি কি মায়ের গর্ভে সুখে আছে? এবং বলছে মায়ের গর্ভে আরও যেসব কৃমিকীট থাকে সেগুলি সেই বাচ্চাকে দংশন করে, তার ফলে সেই বাচ্চা ছটপট করে ওঠে। এই জগতে যদি আমাকে কেউ মারতে আসে বা কাউকে মারতে সে তো পালাবে বা মায়ের কাছে গিয়ে কান্না করবে, কিন্তু গর্ভের মধ্যে সেই বাচ্চা কার কাছে আত্মরক্ষা নেবে, সে কার কাছে যাবে, সে কাকে বলবে যে আমার দুঃখ হচ্ছে? সে ছটফট করে। আমরা আরও স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝতে পারি, যেমন আমরা এই ঘরটার মধ্যে আছি, যদি এই ঘরটা থেকে কেউ কাঁদতে কাঁদতে বের হয় কী ভাববো? তাকে রসগোল্লা খাওয়ানো হয়েছে, তাকে অনেক আনন্দ করা হয়েছে, অনেক আনন্দ দেওয়া হয়েছে, নিশ্চয়ই তাকে দুঃখ দেওয়া হয়েছে ঘরটার মধ্যে, তাই সে ঘরটা থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছে। ঠিক তেমনি একটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে আসছে মায়ের গর্ভ থেকে, নিশ্চয়ই সেখানে আনন্দ পায়নি, সে দুঃখ পেয়েছে তাই সে কাঁদতে কাঁদতে আসছে। আর আমরা কী করি, মিষ্টি সবাইকে মিষ্টি পরিবেশন করি, ছেলে হয়েছে মেয়ে হয়েছে। প্রকৃতপক্ষে এই জন্ম যন্ত্রণা বড় যন্ত্রণা। হ্যাঁ শাস্ত্রে বলা হচ্ছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আমাদের মূল সমস্যা। হ্যাঁ জন্ম মৃত্যু, আমরা মৃত্যু নিয়ে যদি বিচার করি, ভগবান গীতার মধ্যে বলছেন জাতস্য হি ধ্রুব জন্ম ধ্রুব জন্ম মৃতস্য চ, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে আর যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। এই মৃত্যু একটা কঠিন সত্য, আমরা এই মৃত্যুকে ভুলে যাচ্ছি। হ্যাঁ আমরা প্রতিনিয়ত মৃত্যুকে ভুলে যাচ্ছি, আমরা ভাবতে পারছি না যে আজকে আমার পাশের বাড়ির ফ্ল্যাটে একজন মারা গেছে, আমার ঠাকুর দাদা মারা গেছে, আমার বাবা গত হয়ে গেছে, এরপরে আমার পালা আসছে, এরপরে আমাকে মৃত্যু এসে গলা টিপে ধরবে, আমরা এটা বুঝতে পারছি না। একবার যমরাজ যক্ষরূপে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজের কাছে যে যুধিষ্ঠির মহারাজ এই জগতে আশ্চর্যতম জিনিসটি কী? যুধিষ্ঠির মহারাজ বললেন অহনি অহনি ভূতানি গচ্ছন্ত ইহ জমালয়ম সে স্থাবর মিচ্ছন্তে কিম আশ্চর্যম পরম। বলছে যে এই জগতের মানুষ হাজার হাজার মানুষ রোজ শ্মশানের দরবারে চলে যাচ্ছে, রোজ জমের দরবারে পৌঁছে যাচ্ছে, কিন্তু যে মানুষগুলো অবশিষ্ট আছে
সেই মানুষগুলো ভাবছে না এরপরে আমার পালা, এরপরে আমাকে ধরবে মৃত্যু এসে। এটা একটা বিশাল বড় দুঃখ। বলছে মৃত্যুর সময় মানুষ 40,000 কাঁকড়া বিছে কামড়ালে যে অনুভূতি হয়, মৃত্যুর সময় মানুষ সেই যন্ত্রণা ভোগ করে, মানুষ মৃত্যু যন্ত্রণায় প্রস্রাব পায়খানা করে দেয় ভয়ে। আমাদের এক কবি গিয়েছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবেরও মাঝে বাঁচিবারে চাই। তা মরতে আমরা কেউ চাই না। উত্তম কুমার বলছেন, ডাক্তারবাবু তার অন্তিম সময়ে হাত দুটো ধরে বলছে, ডাক্তারবাবু আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও, কত টাকা লাগবে, আমাকে আর দুটো দিন বাঁচিয়ে দাও। দুটো দিন বেঁচে কী করবে? আমরা যখন আমাদের পিতা মাতা যখন হসপিটালে থাকে, যখন অন্তিম সময়, আমরা ডাক্তারবাবুকে হাত পা ধরে ধরে বলি, ডাক্তারবাবু আর দুটো দিন বাঁচিয়ে দিন, আর দুটো দিন বাঁচিয়ে দিন, লাখ লাখ টাকা দিয়ে দেবো। কিন্তু আমরা দুটো দিন ফিরে পেতে পারি না। হ্যাঁ, তা যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টা আমাদের সৎ কাজে লাগাতে হবে। চাণক্য পণ্ডিত বলছেন যে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমরা এক মুহূর্ত থেকে ফিরে পেতে পারি না, কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে। তাই আমাদের যে যা গেছে গেছে জীবন থেকে, যদি আমরা বিচার করি যা গেছে গেছে, যদি আমার যে সময়টুকু আছে সেই সময়টুকু যদি আমরা ভগবত সেবায় লাগাতে পারি, কৃষ্ণ সেবায় লাগাতে পারি, তাহলে আমরা কোটি কোটি স্বর্ণ মুদ্রার মতো অনেক কিছু পেতে পারি। তাই মৃত্যু একটি চরম সত্য। শুধু তাই নয়, বলছে ব্যাধি, বলছে শরীরও ব্যাধিরও মন্দিরম। এমন কেউ আছে যে ভ্যান চালক রিক্সাওয়ালা থেকে করোড়পতি বিজনেসম্যান পর্যন্ত যার শরীরে রোগ নেই, গ্যাস, ডায়াবেটিস, সুগার, বিভিন্ন ধরনের রোগে, বিভিন্ন ধরনের রোগ, বলছে শরীরটা থাকলে রোগ থাকবে। মানুষ প্রচুর প্রচুর ইনকাম করছে, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, ডাক্তারবাবু বলছেন দেখো তুমি মাত্র দুটো রুটি খাবে, সুইট খাবে না। অনেক বড় বড় বিল্ডিং করছে, কিন্তু তার হাঁটুর মালায় সেই বিল্ডিং ওঠার মতো ক্ষমতা নেই, তা এত ব্যাধি। তার রাত্রিবেলা ঘুম আসে না। একটা ভ্যান চালক, একটা রিক্সা চালক মানুষ, সে আরামসে নিশ্চিন্তে 200-300 টাকা ইনকাম করে, নিশ্চিন্তে ঘুমায়। কিন্তু একটা বড় বড় বিজনেসম্যান, বড় বড় মানুষ যারা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তাহলে বিচার করুন আমরা কীভাবে এই জগতে সুখে আছি, কীভাবে আমরা বলি আই এম ফাইন, আমি ভালো আছি, আমি আনন্দে আছি, আই এম হ্যাপি, কীভাবে বলবো? দেখুন আমরা প্রতিনিয়ত কীভাবে আমরা দুঃখ পাচ্ছি। তাই এই ব্যাধি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, আর যার ব্যাধি হচ্ছে, আমরা দেখতে পেয়েছিলাম কদিন আগে মহামারীতে কী হারে মানুষ দেহত্যাগ করছে, সারা পৃথিবী জুড়ে হাজার হাজার টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে মানুষ বসে আছে কিন্তু ফিরে আসতে পারছে না। আমাদের টপিক অনেক বড়, আমরা যে শর্টে আলোচনা করব, আমরা চলে যাব বার্ধক্যে। বার্ধক্য এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই জরা, এই বার্ধক্য আমরা কেউ চাই না। আমি চাইবো আমার এই মাথার চুলটা পাকা হয়ে যাক, আমি চাইবো আমার দাঁতটা পড়ে যাক, আমি চাইবো এত সুন্দর স্কিনটা আমার ঢিলা হয়ে যাক, কেউ চায় না। আমরা সবাই চাই চির নবীন থাকতে, চির যৌবন থাকতে, কিন্তু কালের প্রভাবে এই বার্ধক্য স্বীকার করতেই হবে, এই বার্ধক্য আসবে। হ্যাঁ, আমরা যৌবনের উল্লাসে মনে করি কত কিছু করব আমরা, কিন্তু এই বার্ধক্য আমাদের থেকে সব কিছু ছিনিয়ে নেয়। হৃদয়ের মধ্যে অফুরন্ত আশা, কিন্তু বার্ধক্য থাকার কারণে সেই আশাকে আমরা উপভোগ করতে পারি না, চাইলেও নিতে পারি না। হ্যাঁ, রসগোল্লা খাওয়ার অনেক স্বাদ, কিন্তু বার্ধক্য আসার ফলে তখন আর সেই ক্ষমতা থাকে না। তাই বার্ধক্য একটা কঠিন সত্য, একটা কঠিন দুঃখ, একটা বাস্তব দুঃখ, যেটা আমরা কেউ চাই না কিন্তু আসে। একসময় এক বৃদ্ধ বাবা 80-90 বছর বয়স, তার সন্তানকে বলছে যে বাবা দেখ তো রাস্তা দেখে গেল কথা বলতে বলতে। তো ছেলে বলছে চুপ, চুপচাপ বসে থাকো, এখানে কথা বলবে না, বেশি কথা বলে। তো তার সেই বৃদ্ধ বাবাটি বলছে, জানিস খোকা, তুই যখন ছোট ছিলি 5 বছর, তুই রাতের আকাশের দিকে তাকিয়ে আমার কাঁধে উঠে বলতিস যে বাবা বাবা ওটা কি, আমি বলতাম চাঁদ মামা, বাবা বাবা ওটা কি, আমি বলতাম চাঁদ মামা, বাবা ওটা কি, আমি বলতাম, বলছে একই কথা বারবার, চাঁদ মামা তোকে আমি শেখাতাম, আমি একবারও অধৈর্য হইনি,
কিন্তু আজ আমার বার্ধক্য চলে এসেছে, আজ আমার জীবনের শেষ পর্যায়ে, আজ আমার চুপ, তুমি বেশি বোঝো। এই হচ্ছে আমাদের চরম সত্য, আমরা কি করে এই জগতে হ্যাপি আছি, কি করে আমরা আমরা আনন্দে আছি, এটা বুঝতে হবে। বাস্তবে আমরা কেউ হ্যাপি নই, আনন্দ নেই, প্রতিনিয়ত আমরা দুঃখে আছি। হ্যাঁ, আমরা সুখী হওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, দুঃখ নিবৃত্তি করবার জন্য এক ডুবুরি তার জীবন, নিজের জীবনকে প্রাণ বিসর্জন দিয়ে সমুদ্রের মধ্যে সে খুঁজছে, রত্ন খুঁজছে। এক সৈনিক নিজের প্রাণ বাজি রেখে, নিজের সংসার, ফ্যামিলি, পরিবারকে বাজি রেখে সে সীমান্তে দাঁড়িয়ে আছে। কেন? যে কিছু রোজগার, আমার সংসার, ফ্যামিলি ভালো থাকবে আমি চাকরি করলে। আমরা কি আনন্দে আছি? কেউ আনন্দে নেই। এক চোর, সে জানে আমি ধরা পড়ি আমার পুলিশ ভীষণ পিটাবে, পাবলিক ভীষণ মারবে আমাকে, সে তবুও সংসার, নিজের শরীর প্রতিপালনের জন্য এক চোর পরের ঘরে গিয়ে হানা দেয়, চুরি করে। সুখে আছে কেউ এই জগতে? প্রতিনিয়ত মানুষ দুঃখ অনুভব করছে, গাধার মতো পরিশ্রম করছে। শ্রীল প্রভুপাদ বলছে, সকাল 7টার সময় ট্রেন ঝুলতে 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 যাচ্ছে, আর রাত 8টা 9টার সময় ট্রেন ঝুলতে ঝুলতে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে বাড়ি আসছে। রাত্রেবেলা একটু স্ত্রী সঙ্গ করবার জন্য সময় কাটিয়ে দিচ্ছে। কীভাবে মানুষ আনন্দ উপভোগ করছে? শাস্ত্রে আমাদের খুব সুন্দরভাবে বলছেন বিদ্যাপতি ঠাকুর, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই তাতল সৈকত, সৈকতের মধ্যে বিন্দু বিন্দু সুখ, যা সুখ আমার হৃদয়কে আনন্দ দিতে পারে না। হ্যাঁ, আমার হৃদয়ের মধ্যে অনেক অনেক চাওয়া পাওয়া। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে চিন্ময় আত্মা, পরমাত্মার অংশ। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত এই আত্মা পরমাত্মার সেবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই জগতে সে দুঃখ কষ্ট ভোগ করবে। কেন দুঃখ কষ্ট পাচ্ছি আমরা? কৃষ্ণ বহির্মুখ জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। আমরা ভগবানকে ভুলে গেছি বলে আজ আমাদের এই তৃতাপ ক্লেশ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এত কঠোর পরিশ্রম, সংসার প্রতিপালন, পরিবহন প্রতিপালন, এত কিছু আমাদের করতে হচ্ছে। এর থেকে নিবৃত্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। হ্যাঁ, শাস্ত্রে বলা হচ্ছে কমল দল জল জীবন টলমল, আমাদের জীবন টলমল টলমল করছে পদ্ম পাতার জলের মতো। পদ্ম পাতায় জলটা যেমন টলমল টলমল করে, আমাদের জীবনটা টলমল টলমল করছে। যখন তখন এই আছি এই নেই, যখন তখন স্ট্রোক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি। তাই আমাদের জীবনের সৎ কাজে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। হ্যাঁ, শাস্ত্রে সুখদেব গোস্বামী বলছে, নিদ্রা হয়তে নক্তম ব্যবায়নে চ বিয় দিবা চা অর্থ রাজন কুটুম্ব ভরণ এনো বা। আমরা দিনের বেলায় কুটুম্ব ভরণ পোষণ করবার জন্য সময় কাটিয়ে দিচ্ছি, রাত্রেবেলা ঘুমিয়ে নিদ্রায় স্ত্রীর সম্ভোগে আমাদের সময় কাটিয়ে দিচ্ছি। কীভাবে আমরা শান্তির অন্বেষণ করব, সুখের অন্বেষণ করব? ভগবান গীতার মধ্যে বলছেন, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম শ্রীদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি। হে অর্জুন, কান খুলে শুনে রাখো, শান্তি সুখ আনন্দ কোথায় আছে? যিনি জানেন আমি হচ্ছে পরমেশ্বর ভক্তা। হ্যাঁ, আমি হচ্ছে সমস্ত জীবের বন্ধু সুহৃদ। যিনি জানেন যে সমস্ত কর্মের ভোক্তা আমি, তিনি শান্তি লাভ করতে পারে, সুখ লাভ করতে পারে। তাই চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ।